দ্য ওল্ড হসপিটাল অন কলেজ হিল হল ইউনাইটেড স্টেটস এর পশ্চিম ভার্জিনিয়ার উইলিয়ামসন শহরে একটি পাহাড়ের উপরে অবস্থিত 94 বছর পুরনো হাসপাতাল, যেটি আগে উইলিয়ামসন মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। এটি 1928 সালের 3রা মার্চ খোলা হয়েছিল। বর্তমানে এটি ক্ষয়প্রাপ্ত অবস্থায় পড়ে আছে। এই হাসপাতালটিকে নিয়ে ঘিরে রয়েছে অনেক ভুতুড়ে কাহিনী। হাসপাতালটি একটি অত্যাধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে খোলা হয়েছিল, যেখানে পরবর্তী 60 বছর নির্বিঘ্নে চিকিৎসা করার মতো প্রযুক্তি ছিল। হাসপাতালটি তার জীবনকালে অনেক মানুষের মৃত্যু দেখেছে, হয়তো এটাই এই জায়গাটির ভুতুড়ে কার্যকলাপের জন্য দায়ী। ভুতুড়ে ঘটনাগুলি হাসপাতালটির 4টি তলা এবং ভূগর্ভস্থ বেসমেন্ট ইত্যাদি সব স্থানেই পরিলক্ষিত হয়। অনেকে এখানে ভয়ঙ্কর রূপের অশরীরী দেখতে পাওয়া, অদ্ভুত সব আওয়াজ শোনা, বিভিন্ন ব্যাখ্যাতীত বস্তুর গন্ধ পাওয়ার মতো ঘটনার কথা জানিয়েছে। তবে এখানে সব থেকে বেশি যাকে দেখা যায় তিনি হলেন এই হাসপাতালেরই একজন নার্সের আত্মা। তাকে পুরো হাসপাতাল জুড়েই দেখতে পাওয়া যায় এবং তাকে ফটোগ্রাফেও বন্দী করা হয়েছে। কথিত আছে যে হাসপাতালের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয় এবং এরপর এই হাসপাতালেরই এমার্জেন্সি রুমে তিনি মারা যান। অনেকের মতে মারা যাওয়ার পরেও সে আজও এই হাসপাতালের মায়া কাটাতে পারেনি। আরেকটি আত্মাকে এখানে অহরহ দেখতে পাওয়ার কথা জানা যায়। সেই আত্মাটি হলো মোসে ব্ল্যাকবার্ন নামক এক ব্যক্তি। সে একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে। এরপর ধরপাকড় করার সময় আঘাত লাগার কারণে তাকে এই হাসপাতালেই ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালীন সে 3 তলার জানলা থেকে পড়ে যায়। সে যাত্রায় বেঁচে গেলেও 1 মাস পরে তার মৃত্যু হয়। এরপর তার মৃত্যুকে ঘিরে অনেক জল্পনা শুরু হয়। অনেকে মনে করে যে মোসা যে পুলিশ অফিসারকে হত্যা করেছিল তার আত্মাই প্রতিশোধ নেওয়ার জন্য তাকে জানলা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এবং এর 1 মাস পর মোসার মৃত্যুর জন্য ওই পুলিশের আত্মাটিকেই দায়ী করা হয়। তবে মৃত্যুর পর থেকে মোসার আত্মাকে এই হাসপাতাল জুড়ে দেখতে পাওয়া যায়। হাসপাতালের আরেকটি বিশেষভাবে ভয়ঙ্কর এলাকা হলো বেসমেন্ট। এই জায়গাটি শিশুদের ওয়ার্ড, মর্গ এবং এক্সরে করার জন্য ব্যবহৃত হতো। এছাড়াও এখানে একটি দাহন যন্ত্র ছিল, যেখানে অনধিকৃত মৃতদেহগুলিকে দাহ করা হতো। দ্য ওল্ড হসপিটাল অন কলেজ হিল প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের পরিদর্শন এবং তদন্ত করার জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। এখানে এখনো চিকিৎসার জন্য ব্যবহৃত পুরানো যন্ত্রপাতিগুলো অক্ষত অবস্থায় রয়েছে। যারা এখানে প্যারানর্মাল ট্যুর করতে ইচ্ছুক তারা অনলাইনে বুকিং করে এখানে ভিজিট করতে পারে।